সামনেই পঞ্চায়েত ভোট, হাতে গোনার মাত্র কয়েকটা দিন। মনোনয়নে হিংসা গোটা রাজ্য দেখেছে, রাজ্যবাসী দেখেছে। কিন্তু শাসনের নাম এমন একটি নাম শাসন, যে এলাকার যে যায় যেই কার্যত জায়গার কথা রাজ্যবাসী ভুলতে পারে না। বাম জামানায় মজিদ মাস্টারের ভয়ে কার্যত বাঘে গরু তো এক ঘাটে জল খেত বলা হয় এই শাসনে। এই পঞ্চায়েত নির্বাচনের আগে সেই শাসন, যদিও বামেদের জামানা এখন আর নেই, ঠিক কেমন রয়েছে শাসনের মজিদ মাস্টার কেমন রয়েছেন? দীর্ঘ দিন ধরে আইনি লড়াইয়ে তিনিও ছিলেন, তারপর এই মুহূর্তে কতটা রাজনীতির বার্তা তিনি দিতে পারেন? এলাকার মানুষ কিভাবে মজিদ মাস্টারের কথা নেন, বা তিনি এখন কেমন রয়েছে, কেমন রয়েছেন মজিদ মাস্টারের সঙ্গে সঙ্গে তার শাসন, আমরা বিস্তারিতভাবে জানব। সরাসরি চলে যাব শাসন এলাকা থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, শাসন এই এলাকার নামটি গোটা রাজ্য জানে, কারণ বাম জামানায় আমরা দেখেছি রাজনৈতিক হিংসা, ভেরি দখল, সন্ত্রাস, এলাকা দখলকে কেন্দ্র করে সবসময় খবরের শিরোনামে থাকতো এই শাসন, আর তার সঙ্গে যার নামটি শিরোনামে থাকতো তা হলো মজিদ মাস্টার। দুপক্ষই এখন কেমন আছে, একদিকে শাসন অন্যদিকে মজিদ মাস্টার, পঞ্চায়েত নির্বাচনকে কিভাবে দেখছেন তিনি? দেখো, অবশ্যই তার কাছে যাব। তার আগে একটা কথা বলি যে 2011 আগে কিন্তু আমরা যেটা জানতাম যে শাসনকে শাসন করতেন কিন্তু মজিদ মাস্টার, এমনটাই কিন্তু বর্তমান সরকারে যারা রয়েছেন তারা দাবি করতেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেই মজিদ মাস্টার যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ 2015 পর থেকে আর কোনো রাজনীতির মঞ্চে তিনি যান না। অর্থাৎ তার যে দল, বাম দল, সেই বামে কিন্তু কখনোই আর তিনি যাচ্ছেন না। বেশ কিছু মামলা রয়েছে, সেই মামলার জন্য একমাত্র তার তিনি কোর্টের উদ্দেশ্যেই যান, তাছাড়া কিন্তু বাড়ির কাজকর্ম নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন। আমরা সরাসরি যাব মজিদ মাস্টারের কাছে। মাস্টারমশাই, আমরা দেখেছি যে এই সমস্ত নির্বাচন হয়েছে 2011 আগে, সেখানে শাসন বলতে একটা আলাদা মাত্রা ছিল, অর্থাৎ শাসন বলতেই মজিদ মাস্টারের নাম উঠে আসতো। আর বর্তমানে আপনি কি দেখতে পাচ্ছেন সেটা? শাসন বলতে মজিদ মাস্টারের নাম, বা এই আপনারা যে কথাটা বললেন, শাসন করত মজিদ মাস্টার, এই কথাটা বোধহয় ঠিক না। শাসক যারা তারা শাসন করত, আর আমরা পঞ্চায়েতের কাজ করতাম, কৃষক আন্দোলন করতাম, আর রাজনৈতিক দলের সদস্য ছিলাম, তার কাজকর্ম করতাম। এখন কৃষক আন্দোলন শ্রেণী সংগ্রামে বিশ্বাসী, জোরদার জমিদারদের সঙ্গে ভূমিহীন কৃষক গরিব মানুষদের যে বিরোধ, সেই বিরোধে আমরা গরিব মানুষের পক্ষে, ভূমিহীন কৃষকদের পক্ষে ছিলাম। ফলে স্বাভাবিকভাবেই জোরদার জমিদার শ্রেণী এবং তাদের প্রতিভু, রাজনৈতিক প্রতিভু কংগ্রেস পার্টি, তৎকালীন কংগ্রেস পার্টি, তাদের সঙ্গে বিরোধটা স্বাভাবিক। আর যেহেতু আমাদের এলাকা, এই গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের সংখ্যা শতকরা 90 ভাগ লোকেদের জন্যে আমরা কাজ করতাম, ফলে 90 ভাগ মানুষ আমাদের সঙ্গে থাকত, তারাই আমাদের তুলেছিল। আমি তো প্রথমে আসিনি এই কৃষক আন্দোলনে, চলন্ত কৃষক আন্দোলনে একদিন পিছনে বসে একটা মিটিং শুনছিলাম, শুনতে শুনতে কিছু সমস্যা এলো, সেই গ্রামের, এই গ্রামের লোকেরাই তখন বলল, আমি তখন শিক্ষকতা করতাম, তারা আমাকে দায়িত্ব দিল, তুমি এটা দায়িত্বটা নিতে পারবে? আমি বললাম দেখি চেষ্টা করে, এই হলো আশা। তো শাসন করা তো নয়, আমরা গরিব মানুষের, যারা ভাত খেতে পেত না খেতে পাওয়া গরিব মানুষের মুখে, তারা যাতে দুমুঠো ভাত সংগ্রহ করতে পারে, সেই জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, কাজকর্ম করেছি। একসময় এখানে যখন ভোট হতো সেখানে বলা হতো যে আপনি ভোট লুট করতেন, এবং এই এলাকায় যে সমস্ত, অর্থাৎ জলাশয় ছিল, অর্থাৎ এখানে যে সমস্ত ভেরি ছিল তা পুরোটাই আপনার দখলে ছিল, সেটা কি এখন না? এই যে দুটো কথা বললেন, আমি ভোট লুট করতাম, এ সম্পর্কে বেশি বিতর্কে যাব না, কারণ 90 ভাগ মানুষ যাদের পক্ষে থাকে তাদের ভোট লুট করার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত একটা কথা বলি, 1998 সালে
আমি জেলা পরিষদের ভোটে দাঁড়িয়েছিলাম, সেবারে আমি হেরে গিয়েছিলাম। তা তখন তো বামফ্রন্ট সরকার ছিল, আমরা আমাদের দায়িত্বে ছিলাম, তো সব কিছু থাকা সত্ত্বেও মজিদ মাস্টার হেরে গেল কেন তৃণমূল কংগ্রেসের কাছে? সেটা কি ভোট লুট করার নিদর্শন? না, স্বাভাবিক ভোটে জনগণ ভোট দেয়নি, তার পরিণতি। শাসন কেমন আছে বলে আপনার মনে হচ্ছে? শাসন ভালো আছে, আমি বাড়ির বাইরে বেরোই না, ওই সকালবেলা মাঠে চলে যাই, দিনে দুবার যাই, সকালে বিকেলে, দুপুরবেলাটা বাড়ি থাকি, আর বাকি সময়টা আমি বইপত্র, পড়াশুনো আর রেডিও নিয়ে ব্যস্ত থাকি। ফলে আমি এমনকি আমাদের শাসন বাজার যা এখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের পথ, সেখানেও যাই না, নিজের বিশেষ প্রয়োজন ছাড়া, কোনো কেনাকাটা ছাড়া। ফলে এই এলাকার কোনো খবর টবর আমি রাখি না, যেটুকু আমার কাছে আসে সেইটুকু। আপনি রাজনীতি ছেড়ে দিলেন, তার কারণ কি? মানে দল কি আপনার পাশে নেই? একটা সময় তো ছাড়তে হয়, নতুবা তো প্রকৃতির নিয়মে ছাড়িয়ে দেয়। তো আমি যখন 15 সালে যখন পার্টি ছেড়ে দিই, তখন আমার বয়স ছিল 71 বছর। তো 71 বছর বয়স হয়ে ছাড়ার তো সময় হয়ে আসে, আর পার্টি আমাকে ছাড়াইনি। আমি যখন আমি পার্টি মেম্বারশিপ ড্রপ করেছিলাম, রিনিউ করিনি, তখন আমি জেলা কমিটির সদস্য ছিলাম। জেলা কমিটির সদস্য থাকা অবস্থাতে আমি পার্টি মেম্বারশিপ রিনিউ করিনি। তো ছাড়ার তো একটা সময় আছে, আর কিছু রাজনৈতিক আদর্শগত কারণ আছে, সেটা নিয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে আমি চাই না। কারণ আমি সিপিআইএম পার্টির সদস্য ছিলাম এবং আমার পার্টির নামে কোনো বদনাম বা অপবাদ দেওয়া আমার রুচি বিরুদ্ধ, আদর্শ বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ। তবে আদর্শগতভাবে বলতে পারি, আমরা কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে যা শিখেছিলাম তৎকালীন নেতৃবৃন্দের কাছে থেকে এবং বইপত্র পড়ে যা শুনেছিলাম, তাতে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম বা বাস্তব অভিজ্ঞতা তো দেখেছি যে কংগ্রেস পার্টি আমাদের রাজনৈতিক ভাবে প্রধানতম শত্রু ছিল। এখন কংগ্রেস পার্টি সিপিআইএম পার্টির বন্ধু হিসাবে পরিগণিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা জানি যে মার্ক্সবাদী পার্টিগুলো তারা জড়বাদী, মেটেরিয়ালিজমে বিশ্বাসী, কিন্তু দেখলাম গত বিধানসভা নির্বাচনে বা তার কিছু আগে থেকেই হচ্ছিল এগুলো, যে তারা ISF তার সঙ্গে একটা সমঝোতা করলো। এখন ফুরফুরার পীর সাহেবরা, আমরা, আমিও ফুরফুরার পীর সাহেবদের অনুগামী, কিন্তু তারা, তাদেরকে আমরা ধর্মীয় নেতা হিসাবে শ্রদ্ধা করি। রাজনীতিতে তারা জড়িয়ে পড়ুন এটা আমরা পছন্দ করি না, আর ওই ধর্মীয় একটা যারা গুরু, সেই ধর্মগুরুদের সঙ্গে জোট করাটা এই মার্ক্সবাদী পার্টিদের পক্ষে শোভন নয়, উচিত নয়, এটা আদর্শগতভাবে আমি বিশ্বাস করি। সেই জন্য আমার পার্টি যখন কংগ্রেসের সঙ্গে, যারা আমাদের রাজনৈতিক চিরকালের শত্রু এবং একটা ধর্মীয় বিশ্বাসে লোকেদের সঙ্গে যখন সমঝোতা করলো, তখন আদর্শগতভাবে তাদের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, সেই জন্যে আমি সরে এসেছি। এখনও তো আপনাকে আইনি লড়াই লড়তে হচ্ছে, বেশ কিছু কোর্টে মামলা রয়েছে, সেগুলো কি এখনও চলছে? হ্যাঁ তো চলছেই, আমার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো, একটা খুনের কেসও আছে, আরও কতগুলো কেস আছে, এখন 2-5টা মামলা
কিছুদিন আগে মাস ছয়েক আগে একটা মামলা খারিজ হয়েছে আর এখনও পাঁচটা চলছে। পঞ্চায়েত ভোট হচ্ছে, সেই পঞ্চায়েত ভোটে কী রেজাল্ট হতে চলেছে? আপনি তো এই শাসন সম্বন্ধে পুরো ওয়াকিবহল। শাসন সম্পর্কে বর্তমানে আমি ওয়াকিবহল নই, কারণ গত চার পাঁচ দিন আগে কয়েকজন সাংবাদিক ভদ্রলোক এসেছিলেন, তারাই বললেন শাসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে জিতেছে। গতকালকে আমাদের বাজারে একটা জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের, শুনছিলাম মাইকের শব্দ, সেখানে বক্তারা বললেন যে তারা 90% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ওইখান থেকেই আমার শোনা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই দুটো মাধ্যমে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে জিতে গেছে। ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমরা তখন সরাসরি ছিলাম শাসনে, মজিদ মাস্টারের একেবারে বাড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। তিনি